ওখানে ঢুকাইছে মাদ্রাসার দমকল তো না দর থামো তো ফটো তুললো মানে স্যার নাম্বার প্লেট দিয়ে আসা ভাই লাগলে লই লও গরম লাগে মনে হয় বাটপাড়ের লাগতেছে দেখো না স্যার আরে যুগল স্যার এদিকে চান না দুপুরবেলার দিকে বিকাল অনুমানিক 4:30 আশেপাশে আমরা একটা খবর পাই যে একটা ভক্স ওয়াগন গাড়ি আসাম রেজিস্ট্রেশন ছেব্রির দিকে দাঁড়িয়ে আছে তো সেই খবরে আমরা অ্যালং উইথ ওসি খোয়াই আমরা ছুটে যাই তো সাকসেসফুলি উই হ্যাভ কট দ্য কার অ্যালং উইথ টু ড্রাইভার্স তো তালাশি করার পরে ওদেরকে নিয়ে আসা হয় এই থানাতে এরপরে দিয়ে সেরে ওরা জানায় যে এটা চুরির গাড়ি তারপরে দিয়ে আফটার মোর ইন্টারোগেশন উই হ্যাভ কাম টু নো যে দিস কার ইজ ইউজড ফর গাঞ্জা ট্রান্সমিট তো এরপরে দিয়ে সেরে ওরা বললো যে ওরা সিক্রেট চেম্বারে গাঞ্জা প্রচার করে এই রাজ্যের থেকে বাইরে মোস্ট প্রবাবলি ওয়েস্ট বেঙ্গল বা বিহার এই দুইটার নাম রাজ্যের নামই বললো ওরা তো আমরা এরপরে দিয়ে তালাশির পরে আমরা বের করলাম তিনটা সিক্রেট চেম্বার থেকে আনুমানিক 50 kgs অফ গাঞ্জা উইচ উইল বি অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 5 lakhs মার্কেট ভ্যালু তো এখন যেহেতু উই হ্যাভ সাকসেসফুলি কট দি কালপ্রিটস তো ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা বের করবো অ্যান্ড আফটার ইনভেস্টিগেশন উইল লেট ইউ নো থ্যাংক ইউ স্যার